যুগপথ আন্দোলনের অংশ হিসেবে সরকারকে আলটিমেটাম দিতে যাচ্ছে বিএনপি। এরই মধ্যে আলটিমেটামের দিনক্ষণ ঠিক করে ফেলেছে দলটি। শর্ত না মানলে ঢাকা কেন্দ্রিক কঠোর কর্মসূচির ঘোষণা দেবে দলটি। এর মধ্য দিয়ে শুরু হতে পারে সরকার পতনের চূড়ান্ত ধাপের আন্দোলন। নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত চলতে পারে ঢাকা ঘেরাও, সাংবিধানিক প্রতিষ্ঠান ও গণভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি। সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী 18 অক্টোবর জনসমাবেশ থেকে দেয়া হতে পারে আলটিমেটাম। তা মেনে সরকার পদত্যাগ না করলে দুর্গাপূজার পর আন্দোলনের চূড়ান্ত ধাপে নামবে বিএনপি ও তার মিত্ররা। সেক্ষেত্রে ঘেরাও দিয়ে চূড়ান্ত পর্যায়ের আন্দোলন শুরু হতে পারে। ঢাকা মহানগরকে সহযোগিতা করতে আশেপাশের জেলাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এজন্য এসব জেলাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে নানা পদক্ষেপ নিয়েছে দলটির হাইকমান্ড। মূলত অতীত আন্দোলনের অভিজ্ঞতা মাথায় রেখে এবার রাজধানীকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দলটির নীতি নির্ধারকরা মনে করছেন, ঢাকায় জোরালো আন্দোলন ছাড়া সরকার পতন সম্ভব নয়, তাই এবার কর্মসূচি হবে ঢাকামুখী, অথবা কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু হবে ঢাকা। ফলে ঢাকাকে ঘিরেই দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি দেয়া হবে। বিএনপি নেতারা জানান, চূড়ান্ত ধাপের আন্দোলনে সরকারের আচরণ কঠোর হলে কর্মসূচিও কঠোর হবে। সরকারের মনোভাব কেমন হয় তা পর্যবেক্ষণ করবে বিএনপি ও তাদের সমমনা দলের নেতারা। তবে সবশেষ ধাপে লাগাতার কর্মসূচি হবে। সরকার এক দফা মেনে না নিলে প্রথমে রাজধানী ঘেরাও, পরে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো বিবেচনায় নিয়ে কর্মসূচি দেবে বিএনপি। শেষ ধাপের সব কর্মসূচি ঢাকা কেন্দ্রিক হবে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব কর্মসূচি হবে রাজধানী ঢাকায় বলেও জানান তিনি। চূড়ান্ত আন্দোলন সামনে রেখে এরই মধ্যে বেশ কিছু সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে বিএনপি। 19 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত রাজধানী ও এর আশেপাশের জেলায় 8টি সমাবেশ, 6টি রোড মার্চ ছাড়াও সারা দেশের জেলা ও মহানগরে সমাবেশ করেছে বিএনপি। এসব কর্মসূচিতে দলটির 82টি সাংগঠনিক জেলার নেতাকর্মীরাই অংশ নেন। IBTV USA, New York.